এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বানতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার পুড়ে চলে যায়, তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়, আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম, পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটা ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, অবিলম্বে রাজ্যের ডিজিপি এডিজি ল অ্যান্ড অর্ডার এসপি পূর্ব মেদিনীপুর ওসি ভূপতিনগর এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক কর। রাষ্ট্র বিরোধী সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল, সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায়, সেই পিএফআইর মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা, আইএসের মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএকে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। ঠিক আছে, খরচা করতে পারছেন না, আরামবাগের 4টে বিধায়ক পশ্চিমবঙ্গেই আছে, বিচার করতে পারবেন কোনটা? আরামবাগ থেকে যদি এমপি হন তিনি কি খরচা করতে পারবেন? কেন করতে পারবেন, কেন করতে পারবেন? এমপি করে দেখুন, গতবারে চন্দ্রকোনা বিধানসভায় 16টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে। আমি তৃণমূলে ছিলাম, আমি তৃণমূলে ছিলাম 19 সালে। মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে ওই 16টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ডিক্লিয়ার করিয়েছেন। আমি তার সাক্ষী, উনি করিয়েছেন মমতা ব্যানার্জি। 2500 ভোটে এই সিট বিজেপিকে জনগণ গতবারেই দিয়েছে, গতবারেই দিয়েছে এই সিট। অপেক্ষা করে থাকুন, দেখবেন আজকে 8000 বুথকর্মী এসছে এখানে, এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে। আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কি না, আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো, তারা 100% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন। এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন, যার মনিটরিং হবে দিল্লি থেকে, যাতে আইপ্যাকের ছানাগুলো বিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে তার ব্যবস্থা নিয়েছেন। জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং তৃণমূলের বিসর্জন হবে এই লোকসভা নির্বাচন। এই পুলিশ সুপারকে আগে স্যাক করা উচিত, এটা ভাইপোর একটি 5-8টা এসপি, এর কাজ হচ্ছে বিজেপির নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ট্যাগ করা। একটা শিডিউল কাস্ট যুবক সুজন দেবনাথ, তাকে মিথ্যা মামলায় জড়িয়েছিল, 2 দিন আগে বেল পেয়েছে। এখনও একজন 80 বছরের বৃদ্ধ কালীপদ বাবু, নিজকসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে জেলে রেখেছে, এমনকি জেলার সেক্রেটারি পবিত্র দাসকে জেল খাটাচ্ছে। 22 সালে
ময়নার একটা মিথ্যা মামলাতে ট্যাগ করে এই এসপি নিজে দায়ী এবং মমতা ব্যানার্জি যে একটা বড় মিথ্যাবাদী সবাই জানে। বিজেপি সরকার হলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কাকে দেওয়া হবে, প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কে পাবে? একেবারে চরম মিথ্যাবাদী এবং সব জায়গায় ঘুরে ঘুরে লোক তো হচ্ছে না, আগুন জ্বালানোর কাজ করছে। বসুক না, বসুক না, কোনো অসুবিধা নেই। বিরোধীদের এজেন্টই বসতে দেয় না, বসতে কে না বলছে? আমরা তো চাই বহুদলীয় গণতন্ত্রে সবার উপস্থিতিতে 80% বেশি ভোটারের ভোট দানে নির্বাচন হবে। জনগণ ঠিক করবে কাকে মসনদে বসাবে আর কাকে সরাবে। যে মমতা ব্যানার্জির রাজত্বে 14,000 পঞ্চায়েতের আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জেতে, যে মমতা ব্যানার্জির রাজত্বে 1 কোটি গ্রামের মানুষ 23 সালের পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি, এই তারকেশ্বরে অর্ধেক গ্রাম পঞ্চায়েত ভোট দিতে পেরেছেন এই তারকেশ্বর, যে আমরা তো মাঠ পাইনি শহরে, এই এই দলে যান দেয়নি, ভোট দিতে দেয়নি, এমনকি যে কটা ভোট হয়েছে গণনার দিনও মেরে তাড়িয়ে দিয়েছে। আর সব জায়গায় খোঁজ নেন, পুলিশের লোকরা ডেকে ডেকে সবকে বলছে যে তোমাদের তৃণমূলকে জেতাতে হবে। কাকে প্রার্থী করেছে? যিনি সিপিএম নেতার কন্যা, অঙ্গনারী, চাকরি পেয়েছেন বেআইনি করে, তিনি তার বাবার সৌজন্যে, সিপিএম তো চিরকুটে চাকরি দিত আর তৃণমূল মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে, এই এই যে মহিলা প্রার্থী, তিনি অঙ্গনারীতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএম এর সময়, তাকে প্রার্থী করে এখানে ওই কচ্ছপ ঘুরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা আগে চিপটা মমতা ব্যানার্জির মাথায় ঢুকাবো।